নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে তন্দুরি কাবাবের সাথে যে গ্রিন চাটনিটা সার্ভ করা হয় সেই রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই গ্রিন চাটনি। একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ধনে পাতা কুচি। এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 কাপ পুদিনা পাতা কুচি। যতটা ধনে পাতা তার ঠিক 1/2 পুদিনা পাতা নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি একটা আদার টুকরো আর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিলস্পুন খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়া টক দই। টক দইটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, তাতে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, তারপর টক দইটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন বিট নুন। একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা দইটাকে এইভাবে ভালো করে জল ঝরিয়ে নেবেন, তাহলেই চাটনিটা কিন্তু ঠিকঠাক হবে, না হলে চাটনিটা একটু পাতলা হয়ে যাবে। এরপর জল ছাড়াই এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু গ্রিন চাটনি একদমই রেডি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে যদি লাগে তাহলে নুন বা লেবুর রস অ্যাড করতে পারেন। আমার এই গ্রিন চাটনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।